আমেরিকা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। দর্শক, এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতি সপ্তাহে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি বিভিন্ন খবরাখবর। চলুন দেখে নেই কী রয়েছে আমাদের আজকের আয়োজনে। আজ রয়েছে বাংলাদেশের এ সময়ের একজন জনপ্রিয় চিত্রাভিনেতার সাথে কথোপকথন। কারণ নর্ডরের পরে কেন হয়, কারণ নর্ডরাই খুবই একটা আঞ্চলিক একটা সিনেমা, যে সিনেমার জন্য আমাকে চিরাঙ্গের ভাষা শিখতে হয়। আরও রয়েছে কিছু দৌড়বিদ তাদের দৌড়কে শিল্পে পরিণত করেছে, এ বিষয়ে একটি প্রতিবেদন। সম্প্রতি আমরা কথা বলেছি বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত অভিনেতা হাওয়া ও পরাণ খ্যাত শরীফুল রাজের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার সাথে এক একান্ত সাক্ষাৎকারে শরীফুল রাজ তার বিলবোর্ড মডেল থেকে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার গল্প, দেশি সিনেমায় ভালো কাজের সম্ভাবনা, তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরিবারের সাথে ভালো সময় কাটানোর আকাঙ্ক্ষা, এরকম বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। চলুন দেখে নেই সাক্ষাৎকারটি। কখনই আসলে ওই নেম ফেম বা সেলিব্রিটি হওয়ার তাড়না ছিল না আমার জীবনে। যখন আসলে আমি অ্যাক্টিং এ আসছি তখন আমার মনে হলো যে না, আমি ওয়েল স্ক্রিপ্টেড কাজ করব, প্রপার ডিরেক্টর থাকবে, প্রপার ডিজাইন থাকবে। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, নিক নেম হচ্ছে রাজ। যখন কেউ আসলে অভিনেতা বা অ্যাক্টর হিসেবে সম্বোধন করে ওটা অনেক বেশি আরামদায়ক মনে হয়। আমি প্রথম সিনেমা করার পর অসংখ্য মানুষের কাছ থেকে এরকম শুনি যে আসলে আমি সিনেমা করে আসছি, সো আমার লাইফ গন। সো যেহেতু আমার একটা সাকসেসফুল মডেল ক্যারিয়ার ছিল, আমি আবার ব্যাক করি মডেলিং ক্যারিয়ারে, ভেবে চিনতে কাজ করবো, এই জায়গায় টাইম দেবো। এটা আসলে নর্ডরের পরে হয়। কারণ নর্ডরের পরে কেন হয়, কারণ নর্ডরাই খুবই একটা আঞ্চলিক একটা সিনেমা, যে সিনেমার জন্য আমাকে চিরাঙ্গের ভাষা শিখতে হয়, যে সিনেমার জন্য আমাকে সার্ফিং শিখতে হয় অনেক দিন। সো এটা খুব চ্যালেঞ্জিং একটা জব মনে হলো আমার কাছে, যে অ্যাক্টিংটা আসলে এটা আরও 10-20টা প্রফেশনের চেয়ে এটা একটু ডিফারেন্ট প্রফেশন। এদিকে শেখার জায়গা আছে, নতুন কিছু করার জায়গা আছে, আমি আসলে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জায়গা আছে, অ্যাডপশনের ব্যাপার আছে, সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে না, এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়। এটা হচ্ছে নর্ডরের পরপর হচ্ছে এই প্ল্যান আমার। পরাণ করতে গিয়ে রাফির সাথে আমার যেটা হলো, আসলে আমি অনেক স্পেস পাই, যেটা হচ্ছে মানে আমার নিজস্ব ব্যক্তিগত স্পেস, যে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আবার সুমন ভাইয়ের সাথে কাজ করার ইয়াতে ছিল এরকম যে খুব প্রিসাইজ, যে আসলে ইব্রাহিম কীভাবে খায়, কীভাবে কথা বলে, কীভাবে হাঁটে, কীভাবে আসলে সাঁতার কাটে, ইনফ্যাক্ট সব কিছু মিলে আসলে সবচেয়ে বেশি বস হচ্ছে আসলে ডিরেক্টর। সো আমার মনে হয় দিন শেষে ওই বসটাকে আমার দরকার হয়। সো দ্যাটস ওয়াই আমি সবসময় বলি যে আসলে আমি খুব ডিরেক্টর ডিপেন্ডেন্ট আর্টিস্ট। আমাদের এখানে খুবই নায়কোচিত ক্যারেক্টার করা, বা হচ্ছে খুবই আধুনিক ক্যারেক্টার করা, বা হচ্ছে সমাজের সবচেয়ে সুদর্শন ছেলের ক্যারেক্টার করা, এইসব ক্যারেক্টারের সাথে খুবই পরিচিত ছিলাম। বাট যখন আসলে হাওয়ার স্ক্রিপ্টটা আসে, সো ইট ইজ ডিফারেন্ট। আমার ক্যারেক্টারটা ছিল একজন ইঞ্জিন ড্রাইভার, মানে ওর কথা বলার ধরন, চলাফেরা, ইনফ্যাক্ট ওর বডি স্ট্রাকচার, ওর কালার, মানে সব কিছু মিলে ডিফারেন্ট। যখন আসলে আমরা রিহার্সেল করতাম তখনই মনে হতো যে না, আমি মনে হয় একটা অন্য টাইপের একটা স্ক্রিপ্ট পাই, এবং এই ক্যারেক্টারটা আসলে খুব চ্যালেঞ্জিং। অনেকেই ভয় পাচ্ছিল যে আসলে এটা আমি ওয়ার্ক করতে পারবো কি না, বা এটা আমাকে দিয়ে হবে কি না। দিন শেষে আমি খুব ভালো একজন ডিরেক্টর পাই, যার আসলে হেল্প ছাড়া এটা আমি করতে পারতাম না, অ্যান্ড হি ইজ মেজর ওমর সুমন। ফাইনালি আমি সিনেমাটা ডান করি, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড। প্রচুর আসলে পছন্দের মানুষ আছেন, মানে ড্যানজেল ওয়াশিংটন ইজ, ক্যাপ্রিও, ব্র্যাড পিট, টম হ্যাঙ্কস, আমাদের বাংলাদেশে চঞ্চল ভাই, আহমেদ রুবেল, পছন্দের অভিনেতা বা অভিনেত্রী অনেকেই আছেন আমার। বাট ওরকম করে আমি যে কাউকে আদর্শ মানি বা আমার যে কেউ আইকন আসলে ওরকম করে কেউ নেই। ট্যারান্টিনো কেন, কারণ আমার আমি সবসময় আসলে ছোট থেকে বড় পর্যন্ত আসলে সিনেমা অ্যাকশন বা থ্রিলার পছন্দ আমার অনেক প্রচুর। তো যেটা আসলে আমি এখনও খুব প্রপারলি আমার দেশে আমি নিজেই করতে পারিনি, সো আই এম ওয়েটিং যে আসলে কখন ঠিকঠাক থ্রিলার বা অ্যাকশন ফিল্ম ইনভলভ হবে।
ইস, উনি অনেক এজড হয়ে গেছে, বাট যদি ওনাকে পাই আমি খুব খুশি হব। ডেমি মোর আমার ক্রাশ আসলে অনেক ছোটবেলার থেকে। এরপরে আসলে কাউকে ভালো লাগলে হচ্ছে কেটকে আমার অনেক পছন্দ হয়। স্বাধীন বাংলা ফুটবল দল নামে একটা দল ছিল 1971-এ, যাদের যারা হচ্ছে ইন্ডিয়াতে যখন যুদ্ধ হয় দেশে তখন প্রচুর ম্যাচ খেলেন ইন্ডিয়াতে বড় বড় ক্লাবগুলোতে, অসম্ভব ভালো খেলেন এবং জয়ী হন, এবং ওই ম্যাচের টাকাটা দিয়ে আসলে ফান্ড রাইজ করতে হবে বেসিক্যালি। আই থিঙ্ক আমরা একমাত্র পৃথিবীতে একটা জাতি যারা আসলে যুদ্ধের সময় ফুটবল খেলে ফান্ড রাইজিং করি। এরপরে হয়েছে ফিলিস্তিন খুব ভেরি রিসেন্ট হয়েছে যারা হচ্ছে ফুটবল খেলে। স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন হচ্ছে আমি মুন্না, আমার সাথে আমার কো-স্টার মিম, সিয়াম আহমেদ, সুমিত। আগে আমি খুবই রেসপন্সিবল ছিলাম আসলে, আগে হয়তোবা বাসায় যাওয়ার তারা থাকতো না, বাট এখন আসলে আমার কাজটা ঠিকঠাক শেষ হওয়ার পরে তারা থেকে যে বাসায় যাব, বাসায় গিয়ে ওদেরকে দেখব, ওদের সাথে একটা টাইম স্পেন্ড করব, তো এটার একটা বড় চেঞ্জ আসছে যে আমি আসলে এখন আমার টাইমটাকে সেপারেট করতে পারি আসলে, কোন টাইমটা আসলে আমি খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোন টাইমটা আসলে ফ্যামিলিকে দিব, কোন টাইমটা আসলে আমার জন্য রাখবো। সো এইগুলো খুব প্রিসাইজ হয়েছে এখন লাইফে, যেটা আগে ছিল। এখন থেকে 10 বছর পরে একজন সাকসেসফুল মানুষ হিসেবে দেখতে চাই, গুড ফাদার হিসেবে দেখতে চাই, একজন ভালো হাজব্যান্ড হিসেবে নিজেকে দেখতে চাই, এবং ঠিকঠাক সুন্দর একটা সাকসেসফুল কেরিয়ার যাতে হয় আমার। অভিনয় করার পাশাপাশি আসলে আমার সারা পৃথিবী ঘুরে দেখার ইচ্ছা আছে। আমার মনে হয় মারা যাওয়ার আগে পরি, বেবি এন্ড আমি আমরা সবাই মিলে আসলে পৃথিবী ঘুরে দেখব, তারপরে যদি মারা যাই। সুস্থ থাকতে বা শরীরকে ঠিকঠাক রাখতে এক্সারসাইজ বা ব্যায়াম বেশ উপকারী, তবে নিয়মিত ব্যায়াম করা বা ঘরের বাইরে একটু দৌড়ে আসতে অনেকেরই অনীহা। কয়েকজন দৌড়বিদ এক অভিনব পদ্ধতিতে শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন, দেখতে পাবেন এই প্রতিবেদনটিতে। বেশিরভাগ দৌড়বিদ গতি সম্পর্কে চিন্তা করে যে তারা কতদূর দৌড়াবে। এদিকে লেনি মন বলছেন যে তিনি আজ প্রস্তুতি নিচ্ছেন যে তিনি কোন ছবিটি আঁকবেন। আমি মূলত সান ফ্রান্সিসকো রাস্তাগুলিকে আমার ক্যানভাস হিসেবে ব্যবহার করছি এবং বলতে পারেন আমার ঘাম আমার রক্তলি। সারা বিশ্বে লোকেরা তাদের প্রতিদিনের হাঁটা, দৌড়, বাইক রাইড দেহের সাথে সংযুক্ত ডিভাইসে রেকর্ড করে লোকেশন ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে, যা পৃথিবী প্রদক্ষিণ করা জিপিএস উপগ্রহের উপর নির্ভর করে। মনের মতো কেউ কেউ তাদের আন্দোলনকে শিল্পে পরিণত করেছে, তারা একে জিপিএস আর্ট বা রান আর্ট বলছে। মন তার নকশা একটানা লাইনে করেন। ব্রিটেনের একজন সাইকেল চালক গ্যারি কার্ডেরি সারা বিশ্বে জিপিএস আর্ট করছেন এমন লোকেদের খোঁজ রাখেন। গত বছর মহামারীর বিষয়টি এই জিপিএস অঙ্কনের মধ্যে ফুটে উঠেছিল, যা তাকে আপ্লুত করেছে। এই বছর জিপিএস অঙ্কনে ইউক্রেনের বিষয়টি বেশি দেখা যাচ্ছে। আপনি বাইরে যাওয়ার আগে একটি মানচিত্রে কিছু স্কেচ করে নিতে পারেন এবং ঠিক করে নিতে পারেন যে এই পথে আজ আপনি দৌড়াবেন। আপনি দৌড়াচ্ছেন একটি মেরু ভালুক বা অন্য কিছুর আকারে। আমি মনে করি এই ব্যাপারটির একটি অন্য মাত্রা রয়েছে। অবসরপ্রাপ্ত আইটি কর্মী মন গত 7 বছরে মাসে একবার করে একটি জিপিএস আর্ট করেছেন। ধারণাগুলি দৈনন্দিন জীবন থেকে বা সান ফ্রান্সিসকোর মানচিত্র থেকে আসে। রুট ডিজাইন তৈরি করতে 2 ঘন্টা সময় লাগতে পারে। নিশ্চিত করতে হয় যে এটি কোনো বাধা, কোনো দেয়াল, ক্লিফ, হাইওয়ে বা বেড়ার মধ্য দিয়ে না যায়। আমি জানি চিত্রটিকে আমি কেমন দেখতে চাই, কিন্তু শেষ পর্যন্ত চিত্রটি কিভাবে রূপ নেবে তা আমি আমার দৌড় শেষ না করা পর্যন্ত কখনোই জানতে পারবো না। এটি একটি শিল্প বা প্রযুক্তি, সতর্ক পরিকল্পনা এবং কল্পনার উপর নির্ভর করে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে আরও কিছু খবর নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।